বড় বড় ভিআইপি গুলো হতো সেই ভিআইপি দুদিকে পা দিয়ে হয়ে বসে রয়েছে নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত রিতমস গুড ডে চ্যানেলে তো আজ হচ্ছে শুক্রবার এখন বাজে 12:40 আর কিছুক্ষণ পরেই আমরা বেরোবো রাঁচির উদ্দেশ্যে হ্যাঁ দারুণ মজা হবে বহু বছর পর রাঁচি যাচ্ছি যেটা ভাই ফোটার ব্লগে ছোট্ট একটু ইনফরমেশন পেয়েছিলে যে 20 বছর পর আবার রাঁচি যাওয়া হচ্ছে ঠিক সেই কারণেই আজকে বেরোনো হবে তো একটু পরে আমরা খাওয়া দাওয়া করে নেবো তারপরেই আমরা বেরিয়ে যাবো কৃষ্ণনগর স্টেশনের উদ্দেশ্যে তারপর সেখান থেকে শিয়ালদা শিয়ালদা থেকে হাওড়া হাওড়া থেকে সোজা রাঁচি তো চলো তোমাদেরকেও নিয়ে নিচ্ছি আমাদের সাথে প্রত্যেকের সাথে থেকেও কিন্তু আর আর এই আজ থেকে শুরু হলো বিশেষ কিছু দিন অর্থাৎ স্পেশাল ব্লগ রাঁচি ব্লগ ঠিক আছে তো প্রত্যেককে সাথে থাকতে হবে কিন্তু চলো দেখা হচ্ছে রাঁচিতে হয়েছে কোটা দত্তবাড়ি হ্যালো টাটা দেখা হচ্ছে ট্রেনে উঠে আবার কৃষ্ণনগর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে চলে এসছে এদিকে এদিকে মা জায়গু এদিকে সব লোকজন হাই কর এদিকে বাকিরা রয়েছে যেটু হাত দেখাচ্ছে বিভৎস ভিড় এখান থেকেই তো বাকি রাস্তা কি হবে কি জানি হ্যালো বন্ধুরা তো আমরা এখন শিয়ালদায় পৌঁছে গেছি তো এই হচ্ছে আমাদের গোটা লাগেজ সব পুরো ফ্যামিলি এখানে রয়েছি জেঠু বলো কেমন জার্নি হলো দারুন 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 হেভি হেভি জার্নি হয়েছে এবার শিয়ালদা থেকে সোজা যাবো হাওড়া সেটা হয় ট্যাক্সি বা ওলা কিছু একটা করে যাওয়া হবে তো চলো সবাই মিলে আমাদের সাথেও তো একবার দেখিয়ে দিই এটা ছিল আমাদের ট্রেন তো আমরা এখন বেরোচ্ছি শিয়ালদা স্টেশন থেকে এখন গিয়ে ট্যাক্সি বা ওলা কিছু একটা করবো যেখান থেকে সোজা যাওয়া হবে হাওড়া হচ্ছে শিয়ালদা স্টেশন তো এখন আমরা শিয়ালদা স্টেশন থেকে বেরোচ্ছি চারিদিকে প্রচুর লোক সকলে কোথাও না কোথাও যাচ্ছে সবারই নির্দিষ্ট কোনো ডেস্টিনেশন আছে আমাদেরও যেরকম রয়েছে এদিকেও লোকজন চারিদিকে খালি লোকে থই থই করছে ট্যাক্সি করে যাচ্ছি এখন এখানে বাবা ছোট্টা আমি এবং সুমনদা রয়েছে হাওড়া স্টেশন জীবনে ফার্স্ট টাইম এলাম তার আগে একবার এসেছি কিন্তু খুবই ছোটোবেলায় 3 বছর বয়সে আর এই আসছি 23 বছর বয়স প্রথমে কৃষ্ণনগর তারপর শিয়ালদা আর এখন হাওড়া এখন হাওড়ায় এসে আমরা পুরো দত্তবাড়ি এখানে বসে রয়েছি এরপর এখন খাওয়া দাওয়া চলছে বাচ্চাগুলোকে খাওয়ানো হচ্ছে তারপর আমরাও খাবো হাওড়া স্টেশন এ প্রথম দেখছি আমার জাস্ট অসাধারণ লাগছে এখানে বিভিন্ন রকম গাছ দিয়ে সাজানো দুর্দান্ত কিছু সিনিক বিউটি এই গাছগুলো দারুণ জাস্ট অমাইক ডিস্ট্রিবিউশন চলছে টিফিন চলে আসছে এখানে আছে লুচি আর ফুলকপি আলুর তরকারি দৌড়ে দৌড়ে আসছে হয়ে গেছে
এবার পলে বাবা আছে, বর্দা, মা, পুচু সোনা, পাপাইদা, বৌদি, এদিকে দিদি, সুপ্রভাদা, ছর্দি, বৌদি আর দুই চ্যাং। এদিকে এদিকে কি আছে দেখি, এদিকে ছর্দা আছে আর বড় জেঠু, আর এদিকে এই জেঠি শুয়ে পড়েছে। এদিকে শোভনদা চলে এসছে ট্রেনের মধ্যে। এখন আমরা এই ট্রেনগুলো এরকম হয়, প্রথমবার চড়ছি, তাই না? প্রথমবার চড়ছি, সেই 3 সালে চলেছিলাম 2003-এ, আর এখন 3-এ কিসে ছিলাম আমার তো মনে আছে। ওই বড় বড় ভিআইপি গুলো হতো, সেই ভিআইপি দুদিকে পা দিয়ে হয়ে বসে রয়েছে, তাই না? বর্তা কিভাবে বসেছিলি? বর্তা ভুলে গেছে। এই যে ওপরে, এটা হচ্ছে আমার সিট, আমি এখানে শুয়ে পড়বো, বিভৎস ঘুম দেব। আমি আমার সিটে চলে এসেছি, এটা আমার সিট, কম্বল, বালিশ সব পেয়ে গেছি। আমি এখন শুয়ে রয়েছি, একটু পরে আমাদের ডিনার হবে। তো যে গুড নিউজটা দেওয়া, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, সোজা রাঁচিতে গিয়ে পৌঁছবো। রুটি, ডিম, ডিমের কারি এবং একটা আলাড্ডু, এটা আজকে আমাদের ডিনার। পাপাইদা বেডিং করছে, আমি বেডিং করে নিয়েছি, নিচে সবাই শুয়ে পড়েছে অলরেডি। সো গুড নাইট, কাটা বাই বাই, গুড মর্নিং। এখন 5টা বাজে আর আমরা এখন মুড়ি স্টেশনে আছি, আর আমি আর বর্তা উঠে এসেছি ভ্লগ বানানোর জন্য। মুড়ি স্টেশনে নেমে পড়েছি একটুখানি ভ্লগ বানানোর জন্য। এটা আমাদের কম্পার্টমেন্ট M3, এই যে এটা আমাদের কম্পার্টমেন্ট M3, আর ওই সাইডটা এখন ইঞ্জিন লাগানো হচ্ছে। সেটা এখন 6:40 এসে শেষ হলো, মানে কৃষ্ণনগর থেকে সোজা আমরা এখন রাঁচিতে চলে এসেছি।